হ্যালো হ্যালো বন্ধুগণ আজকে আমরা আলোচনা খান সিলেবাস অন গ্রামার স্পোকেন এই বইটাকে কিভাবে গ্রামার শিখবেন বা শিখাবেন শেষ কল প্রশ্নগুলি এই বইতে সাজিয়ে গুছিয়ে দারেকভাবে দেওয়া হয়েছে এবং এদের সকল উত্তরগুলি এই বইতে দেওয়া হয়েছে এখন আসুন মূল আলোচনা যা শিখবেন প্রশ্নের আলোকে শিখুন এবং প্রশ্নগুলি একটু জেনে নেন যেমন এক্সক্লেমেটরি থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে কি বুঝে এবং চেনার উপায় কি যে সকল সেন্টেন্স দ্বারা বক্তার মনে আকস্মিক আবেগ সুখ দুঃখ রাগ বিস্ময় ইত্যাদি সক্রিয়ভাবে প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝায় চেনার উপায় হচ্ছে হোয়াট হাউ হোররা ও আহ অ্যালাস ফাই হি হ্যাট ও ডেট ও ডেট ওয়ার এরূপ ওয়ার্ড যুক্ত সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝে নিতে হবে অ্যাসেপটিভ সেন্টেন্স বলতে কি বুঝে এবং চেনার উপায় কি এক্সক্লেমেটিভ সেন্টেন্স থেকে অ্যাসেপটিভ সেন্টেন্সে রূপান্তর করতে সাধারণত কত ধরনের বাক্য পাওয়া যায় এবং কি কি হোয়াট যুক্ত এক্সক্লেমেটিভ সেন্টেন্সের গঠন কি হোয়াট যুক্ত বাক্যকে অ্যাসেপটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে হাউ যুক্ত এক্সক্লেমেটিভ সেন্টেন্স সেন্টেন্সের গঠন কি হাউ যুক্ত বাক্যকে অ্যাসেপটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে

অ্যাসিটিভ সেন্টেসে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে? এল্যাস যুক্ত সেন্টেসের গঠন কি? এল্যাস যুক্ত বাক্যকে অ্যাসিটিভ সেন্টেসে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে? ফাই যুক্ত সেন্টেসের গঠন কি? ফাই যুক্ত বাক্যকে অ্যাসিটিভ সেন্টেসে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে? ইফ যুক্ত সেন্টেসের গঠন কি? ইফ যুক্ত বাক্যকে অ্যাসিটিভ সেন্টেসে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে? হ্যাড যুক্ত

যুক্ত বাক্যকে অ্যাসেপ্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে হাই ফ্রেন্ডস আবারো জানিয়ে রাখি এখানে পনেরোটি প্রশ্ন দেওয়া হলো আপনাকে যদি আবিগত বিশ বছরের ২০ বছরের এক্স সকল বাক্য এখানে দেওয়া হয় কেবল এই পনেরোটি কোশ্চেনের আলোকেই সকল প্রশ্ন মানে বাক্যগুলি দেওয়া হয়েছে তাই প্রশ্নগুলি প্রথম জানুন এবং প্রশ্ন থেকে কিভাবে অ্যাসেপ্টিভ করতে হবে সেগুলো জানুন যা শিখবেন প্রশ্ন আগে শিখুন তারপর উত্তর শিখুন তাহলে সমস্ত জীবনের জন্য মনে থাকবে এবং আবারও জানিয়ে রাখি এতে সকল উত্তর এই বইতে পঙ্খন পঙ্খরূপে সাজিয়ে দেওয়া হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার যাদের ভিডিও লেকচার দরকার তারা সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া এদের সকল ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ